হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জয় ক্রিয়েটিভিটির আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা অনেক লোকই এক্সাইটেড রয়েছেন দুই হাজার চব্বিশ থেকে ইনভেস্ট করার জন্য আর আপনাদের মধ্যে যে সমস্ত লোক ইনভেস্ট শুরু করেননি দেখুন অবশ্যই ইনভেস্টমেন্ট শুরু করে দেয়া উচিত তা না হলে যতই সময় আস্তে আস্তে যেতে থাকবে আর আপনি ভাবতে থাকবেন যে ইয়ার শুরু করে দেয়া উচিত ছিল ইনভেস্টমেন্ট শুরু করে দেয়া উচিত ছিল এসআইটি কিন্তু করা হয়নি দেখুন টাইমলি একটি এসআইপি শুরু করে দিন সে আপনি হাজার দিয়ে শুরু করুন বা পাঁচশো দিয়ে শুরু করুন আপনি একবার শুরু তো করেই দেখুন আর যদি একবার আপনি শুরু করেন আর রিটার্ন আপনি ভালো পাবেন তখন কনফিডেন্স নিজে থেকেই বাড়বে তারপর এতে আপনি আরও বেশি টাকা ইনভেস্টমেন্ট বাড়াবেন তা আমার পুরো বিশ্বাস আছে দেখুন মিউচুয়াল ফান্ডে রিক্স আছে তা আমি মেনে নিলাম কিন্তু এখানে রিক্সকেও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে যে আপনি কোন লেভেলের বা ক্যাটাগরির রিক্স নিতে চান তাই যদি আপনি এগ্রেসিভ ইনভেস্টার হন তাহলে আপনি বেশি রিক্স নিতে পারেন আর যদি আপনি কম রিক্স নিতে চান তাহলে আপনি তার অপসানও পেয়ে যাবেন কিন্তু তারপরেও আপনি ব্যাংক অথবা পোস্ট অফিসের তুলনায় এখানে আপনি বেশি রিটার্ন পেয়ে যাবেন এবার দেখুন আজকের ভিডিওর টপিক যে আমি রেখেছি তা হল বেস্ট লামসাম ফান্ড কারণ দেখুন লামসাম ইনভেস্টমেন্টকে নিয়ে অনেকেই কমেন্ট করে থাকেন যে স্যার আমি লামসাম ইনভেস্টমেন্ট করতে চাই দুই হাজার চব্বিশ থেকে তাহলে কোন ফান্ড আমার জন্য সব থেকে ভালো হবে দেখুন অপশান্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকই রয়েছে কিন্তু কথা হলো এখানে আপনি কতটা রিক্স নেওয়ার জন্য তৈরি আছেন তো আজকের ভিডিওতে আমি কথা বলবো মিডক্যাপ ক্যাটাগরির একটি ফান্ডের সম্বন্ধে যদি আপনারা লং টাইমের জন্য অর্থাৎ আগামী পনেরো বছর কুড়ি বছরের জন্য আপনি কিছু টাকাকে লামসাম ইনভেস্ট করতে চান তাহলে মিডক্যাপ ক্যাটাগরির ফান্ড আপনাদের জন্য কেমন হবে এবং যে সমস্ত লোক আজ থেকে দশ বছর আগে এই ক্যাটাগরিতে ইনভেস্ট করে দিয়েছিল তারা কত রিটার্ন বানিয়েছে তা আমরা আজকের ভিডিওতে বুঝে নেব তাই আপনারা সবাই ভিডিওটিকে খুবই মন দিয়ে দেখুন কারণ আজকের ভিডিওতে এক একটি জিনিস আমি আপনাদেরকে বোঝাব একদম সিম্পল এবং সহজ ভাষায় দেখুন ইনভেস্ট করা খুবই জরুরি এবং প্ল্যানিং খুবই জরুরি লাইফে কারণ একবার যদি সময় চলে যায় তাহলে আমরা সবাই ভাবতেই থেকে যাব তাই আপনারা সময় নষ্ট করবেন না কারণ আপনি যত তাড়াতাড়ি আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে শুরু করবেন ভবিষ্যতে আপনি ততই বেশি লাভ বা ফায়দা পাবেন তো চলুন কথা বলেনি লামসাম প্ল্যানের তো এখানে আমি লিখে দিই বেস্ট লামসাম প্ল্যান দুই হাজার চব্বিশ বন্ধুরা লামসাম কি হয়ে থাকে লামসাম হল আপনি আপনার অল্প অল্প করে জমানো টাকা এক জায়গায় জড়ো করে যেমন পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকাকে একসঙ্গে ইনভেস্ট করতে চান তাহলে তা লামসাম ইনভেস্টমেন্ট হয়ে থাকে অর্থাৎ সহজ কথাই লামসামের মানে হল আপনি আপনার জমানো টাকা ফিক্সড করছেন দেখুন আজকের ভিডিওতে আমি কথা বলবো মিডক্যাপ ক্যাটেগরির ফান্ডের সম্বন্ধে আর যে ফান্ড আমি এখানে নিয়ে এসেছি তা এসবিআই এর একটি ফান্ড যার নাম হল এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড দেখুন এসবিআই ম্যাগনাম মিড ফান্ড খুব ভালো ফান্ড চলুন এখন আমরা এই ফান্ডকে ডিটেলসে বুঝে নেব যে এই ফান্ড তার টাকাকে কি কিভাবে কোথায় কোথায় ইনভেস্ট করেছে অর্থাৎ টাকাকে ডাইভার্সিফাই কিভাবে করেছে কিন্তু তার আগে আমরা বুঝেনি যে মিডক্যাপ ক্যাপ ক্যাটাগরি আসলে কি হয়ে থাকে বন্ধুরা মিড ক্যাপ ক্যাটাগরি বলতে বোঝায় আপনি যে টাকা এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন তার সিক্সটি টাকা সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা হবে র্যাঙ্কিং ওয়াইস যারা ওয়ান থেকে শুরু করে টু ফিফটির মধ্যে এসে থাকে যা কিনা এর বেসিক জিনিস হয়ে থাকে যা আমাদের জানা খুবই জরুরি যখন আমরা ইনভেস্ট করতে যাচ্ছি তো চলুন এখন কথা বলেনি ডিটেলসে এই ফান্ডের সম্বন্ধে যে কেমন এই ফান্ড সবার প্রথমে আমরা এই ফান্ডের ফান্ড সাইজকে দেখে নেব কারণ ফান্ড সাইজকে দেখার পর যাতে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে লোক কত টাকা এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছে বন্ধুরা এই ফান্ডের ফান্ড সাইজ হল সতেরো হাজার নশো দশ কোটি টাকা অর্থাৎ এত টাকা লোক এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করে রেখেছে এছাড়া এই ফান্ডের এক্সপেন্স রেশিও হল জিরো পয়েন্ট এইট টু বন্ধুরা এক্সপেন্স রেশিও হল খরচ যা কিনা এএমসির পক্ষ থেকে আমাদেরকে চার্জ করা কারণ যে ফান্ড ম্যানেজার আমাদের ফান্ডকে ম্যানেজ করবেন তার জন্য তাতে কিছু খরচও লাগে যা কিনা এক্সপেন্স রেশিও হয়ে থাকে যা আমাদের থেকে চার্জ করা হয় এবং এক্সপেন্স রেশিও যত কম হয় ততই আমাদের জন্য তা ভালো হয়ে থাকে এখন যদি আমি হোল্ডিংয়ের কথা বলি যা দেখার পর আপনাদের আরও ক্লিয়ারিটি চলে আসবে যে টাকাকে কোথায় ইনভেস্ট করা হয়েছে মার্কেট ক্যাপের হিসাবে আমি যদি এই ফান্ডের হোল্ডিংকে দেখি তাহলে সব থেকে বেশি টাকা মিড ক্যাপে ইনভেস্ট করা হয়েছে তারপর স্মল ক্যাপে ইনভেস্ট করা হয়েছে আর তারপর লার্জ ক্যাপে ইনভেস্ট করা হয়েছে মিড ক্যাপে এর ইনভেস্টমেন্ট হল সিক্সটি বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ফাণ্ড তার মিনিমাম সিক্সটি টাকাকে মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে থাকে কারণ মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি সেবির গাইডলাইন অনুসারে চলে তাই সেবির গাইডলাইন অনুযায়ী এই ফান্ডকে তার মিনিমাম সিক্সটি টাকাকে অবশ্যই মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতেই হবে আর এইভাবে প্রত্যেকটি ক্যাটাগরির ফান্ডের মধ্যেই সেবি তার লিমিটকে নির্ধারণ করে দিয়েছে যে কোন ক্যাটাগরির ফান্ড কোথায় কত টাকা ইনভেস্ট করবে মিউচুয়াল ফান্ডের মধ্যে আরও বেশি ক্লিয়ারিটি আনার জন্যই ফান্ড ক্যাটেগরি অনুযায়ী ইনভেস্টমেন্টের রেশিওকে ভাগ করে দেয়া হয়েছে সেবির দ্বারা যা কিনা আপনাদের ভালোর জন্যই করা হয়েছে স্মল ক্যাটে এর ইনভেস্টমেন্টের পরিমাণ হল নাইনটিন আর সেখানে লার্জ ক্যাটে এই ফান্ড এইট টাকা ইনভেস্ট করে রেখেছে স্মল ক্যাপের মধ্যে সেই সমস্ত কোম্পানি আসবে যাদের র্যাঙ্ক হল টু থেকে শুরু করে ফাইভ হান্ড্রেডের মধ্যে আর লার্জ ক্যাপের মধ্যে ভারতের টপ হান্ড্রেড কোম্পানি এসে থাকে এভাবে এই ফান্ড তার টাকাকে ডাইভার্সিফাই করেছে এতটা তো আপনাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে চলুন এবার চলে আসি রিটার্নে তো বন্ধুরা রিটার্নের কথা যদি আমি এখানে বলি তাহলে লাস্ট পাঁচ বছরে এই ফান্ড টোয়েন্টি সেভেন পার্সেন্টেজের কাছাকাছি রিটার্ন প্রোভাইড করেছে কিন্তু আমরা দেখব এখানে কিছুটা লং টাইমের রিটার্ন অর্থাৎ বিগত দশ বছরের রিটার্ন আর তা আমরা এখানে পেয়েছি টোয়েন্টি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অর্থাৎ মোটামুটি একুশ পার্সেন্টের কাছাকাছি এই ফান্ড লাস্ট দশ বছরে আমাদেরকে রিটার্ন বানিয়ে দিয়েছে এবার আপনারা একটু ভাবুন যদি কোনও ব্যক্তি আজ থেকে দশ বছর আগে অর্থাৎ দু হাজার তেরোর কাছাকাছি সময় মনে করুন দু লাখ টাকা এর মধ্যে লামসাম করে দিয়েছে এবার দশ বছর পর অর্থাৎ এখন ওই দু লাখ টাকার ভ্যালু কি হতে পারে তো বন্ধুরা ওই দু লাখ টাকার ভ্যালু দশ বছর পর হয়ে দাঁড়ায় এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা বুঝে নিন কিভাবে দেখুন কেউ এখানে লামসাম করেছেন দু লাখ আর কখন করেছেন লামসাম করেছেন দু সালে আর দু সাল থেকে দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত এই সময়কে আমরা দশ বছর ধরে নিলাম অর্থাৎ এই টাইম পিরিয়ড পর্যন্ত লামসাম করা হয়েছিল রিটার্ন কত পেজ চলুন রিটার্ন আমি এখানে ধরে নিলাম নাইন্টিন যেখানে আমাদের ওভারঅল রিটার্ন ছিল দশ বছরে টোয়েন্টি পয়েন্ট সেখানে আমি উদাহরণের জন্য নাইন্টিন পার্সেন্টই রিটার্ন ধরলাম আর এই নাইনটিন রিটার্ন হিসাবে যে ভ্যালু দাঁড়ায় তা হল ইলেভেন পয়েন্ট লাখের অর্থাৎ দু লাখ টাকার ভ্যালু হয় এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা যা আমাদের সামনে রয়েছে যা আপনাদের সামনে রয়েছে এটা প্রমাণ হিসাবে এতে এরকম কিছু নেই যে আমি মিথ্যা বলছি বা বানিয়ে বলছি আপনারা চাইলে এটাকে গুগল করে দেখে নিতে পারেন এবং দেখলে আপনারা দেখতে পাবেন যে এই ফান্ড এতটাই রিটার্ন বানিয়ে দিয়েছে এবার মনে করুন যিনি ইনভেস্টমেন্ট করেছিলেন তিনি এই টাকাকে এখনও উইথড্রয়াল করেননি এবং ওনার এখন টাকার প্রয়োজন নেই তাই উনি চাইছেন এই টাকাকে আরও দশ বছর অর্থাৎ আগামী দুই সাল পর্যন্ত ইনভেস্ট করতে অর্থাৎ ডিউরেশন হয়ে যাবে এখানে কুড়ি বছর অর্থাৎ হয়ে যাবে দুই সাল আর এই রিটার্নই যদি পেতে থাকে তাহলে দুই সালে এই টাকার ভ্যালু বেড়ে হয়ে দাঁড়াবে সিক্সটি লাখ এবার আপনারা দেখবেন আশ্চর্যজনক কথা কি এখানে আর যদি দুই পর্যন্ত এই রিটার্নই পেতে থাকেন তাহলে পয়সার যে ভ্যালু হয়ে যাবে তা অনেকটা আশ্চর্যজনক আর তা হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর কোটি অর্থাৎ এক কোটি চুয়ান্ন লাখ টাকার ভ্যালু হয়ে যাবে কেবল মাত্র দুই লাখ টাকা থেকে দেখুন এটাই ক্যালকুলেশন এবং এতে কম্পাউন্ডিং আছে আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে আপনি কিভাবে এরকম বলছেন আপনি তো অনেক বেশি বাড়িয়ে চড়িয়ে রিটার্নের কথা বলছেন দেখুন এখানে বাড়িয়ে চড়িয়ে বলার মতো কিছুই নেই যা কিছু আছে তা সব কিছু আপনাদের সামনেই রয়েছে রিটার্ন তো টোয়েন্টি পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট জেনারেট হয়েছে আমি তো সেখানে নাইনটিন পারসেন্টই রেখেছি দু হাজার তেরো থেকে আমি ধরে চলেছি যে যদি কেউ সেই সময় দু লাখ টাকা ইনভেস্ট করত তাহলে ভ্যালু বেড়ে হয়ে যেত এগারো লক্ষ আটত্রিশ হাজার টাকা এখন পর্যন্ত অর্থাৎ দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত কিন্তু যদি উনি আরও দশ বছর বাড়ান তাহলে দুই হাজার তেত্রিশ পর্যন্ত ভ্যালু হয়ে যাবে সিক্সটি ফোর লাখ আর যদি উনি আরও পাঁচ বছর বাড়িয়ে দেন অর্থাৎ দুই হাজার আটত্রিশ থেকে ওনার প্ল্যান রয়েছে এখান থেকে টাকা উইথড্রয়াল করার আর রিটার্ন যদি আমরা নাইনটিন পারসেন্টই পেয়ে থাকি তাহলে এই ভ্যালু দেড় কোটি টাকা পর্যন্ত ও যেতে পারে এটাই আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছিলাম যে এতে টাইম অনেক লাগে তাই যদি আপনি টাইমলি ইনভেস্টমেন্ট শুরু করেন তাহলে ফিউচারে আপনারা অনেক ভালো রিটার্ন এখান থেকে দেখতে পেতে পারেন দেখুন এসবিআইয়ের ফান্ড এটি এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ খুব ভালো ফান্ড এবং রিটার্ন ও আপনারা দেখলেন দেখুন আমি মেনে নিলাম ফিউচারে রিটার্ন আপনি নাইনটিন পার্সেন্ট পেলেন না ফিফটিন পার্সেন্ট পেলেন আর যদি ফিফটিন পার্সেন্টও পান তাহলেও আপনার টাকা গ্রো করবে এবং ব্যাংক ও পোস্ট অফিসের থেকে ভালো রিটার্নই আপনি পাবেন দেখুন রিটার্ন উনিশই যে চলবে তার কোনো গ্যারান্টি নেই হতে পারে রিটার্ন কুড়ি হয়ে যাবে একুশ হয়ে যাবে আবার হতে পারে রিটার্ন সতেরো হয়ে গেল ষোলো হয়ে গেল দেখুন রিটার্নসের কোনো গ্যারান্টি মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনো দিন কেউ নেবে না কিন্তু পাস্টের যে রিটার্নস আছে সেই হিসাবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে এবং পাস্টে যে রিটার্নস আপনি পেয়েছেন ফিউচারেও আপনি সেই রিটার্ন পাবেন তারও কোনো গ্যারান্টি নেই কিন্তু ফিউচারের জন্য আপনি এক্সাম্পেল হিসেবে মেনে চলতে পারেন যে রিটার্ন যদি এত পান তাহলে আপনার টাকার ভ্যালু এত হয়ে যাবে কিন্তু রিটার্ন যদি কিছুটা কম ও পান তাহলেও আপনার টাকা খুব ভালো গ্রো করবে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের টাকাকে ইনভেস্ট করতে পারেন বাকি বন্ধুরা এটা কোনো রেকমেন্ডেশন নয় এডুকেশনাল পারপাসে ভিডিও আপনাদের জন্য বানানো হয়েছে তাই ইনভেস্ট করার আগে আপনার রিস্ক টলারেন্সকে অবশ্যই দেখুন ফান্ডের সম্বন্ধে রিসার্চ করুন এবং তারপরেই ইনভেস্ট করুন বাকি আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ